ভয়ঙ্কর হয়ে উঠছে ভারত। 21,000 কোটি খরচে 111টি হেলিকপ্টার দেওয়া হচ্ছে নৌসেনাকে। নৌবাহিনীর জন্য বিশেষ সুখবর দিল প্রতিরক্ষা মন্ত্রক। 21,000 কোটি টাকা খরচে ভারত নৌবাহিনীকে দিচ্ছে 111টি হেলিকপ্টার। একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে মোট 46,000 কোটির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের তরফে শনিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন প্রতিরক্ষামন্ত্রী টুইট করে এই খবর জানান, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ মডেলে এটাই কেন্দ্রীয় সরকারের প্রথম প্রজেক্ট। সার্চ, অ্যাটাক কিংবা রেস্কিউ অপারেশনে ব্যবহার করা যাবে এই হেলিকপ্টার। এছাড়াও সেনাবাহিনীর জন্য তৈরি করা হচ্ছে 155mm অ্যাডভান্স আর্টিলারি গান সিস্টেম। দেশে তৈরি সেই আর্টিলারির জন্য খরচ পড়ছে প্রায় 3,300 কোটি টাকা। DRDO এই গান ডিজাইন করবে ও তৈরি করবে বলে জানা গিয়েছে। এছাড়া 24টি মাল্টিরোল হেলিকপ্টারও অনুমোদন পেয়েছে, যা এন্টি সাবমেরিন ওয়ারফেয়ারে যুক্ত হতে পারে। আগেই নৌসেনা কেন্দ্রের কাছে 11টি ইউটিলিটি ও 123টি মাল্টিরোল হেলিকপ্টারের জন্য আবেদন জানিয়েছিল। এদিনের বৈঠকে 14টি শর্ট রেঞ্জ মিসাইল সিস্টেম কেনার ক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে 10টি ভারতেই তৈরি হবে।